নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যে পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে একটা অশুভ শক্তি প্রায় ক্রমশ এবার মাথাচোরা দিয়ে উঠছে এবং রাষ্ট্র শক্তিকে কালিমা লিপ্ত করতে চাইছে। তাই তারা যুব সমাজকে বিপথে চালিত করার ফাঁদ পেতেছে। তাই আগামী ভবিষ্যৎকে সঠিক দিশায় নিয়ে যেতে অভিভাবকদের পাশাপাশি সকল যুবকদের ঐক্যবদ্ধভাবে অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে আহ্বান জানালেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এবার সিপাহীজলা জেলা দক্ষিণ অংশের অন্তর্গত 22 সোনামুড়া বিধানসভা কেন্দ্রের মেলাঘর রেড লোটাস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ভারতীয় জনতা যুব মোর্চার সিপাহীজলা জেলার দক্ষিণাংশের উদ্যোগে নবযুব চৌপাল বৈঠক। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব, জেলা দক্ষিণ অংশের যুব মোর্চার সভাপতি সুপাঙ্কু সরকার, মনরো যুব মোর্চার সভাপতি দীপঙ্কর দাস সহ প্রমুখ। অনুষ্ঠানে বিজেপি প্রদেশ সভাপতি নব ভোটারদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন এবং প্রশ্ন করেন কেন তারা চৌপাল বৈঠকে এসেছে। তবে এক্ষেত্রে বলা যায় যে প্রধানমন্ত্রী সম্পর্কে তাদের কি অভিমত রয়েছে সবটাই তারা তুলে ধরেছেন। তবে তিনি আশ্বস্ত করেন যে আসন্ন লোকসভা নির্বাচনে পুনরায় প্রধানমন্ত্রী হচ্ছেন মোদি। তাই তিনি এও বলেন প্রধানমন্ত্রী চিন্তা করছেন 2047 সালের মধ্যে ভারতকে বিশ্বের গুরুর আসনে বসানোর। তবে এই বিষয়টাকে কেন্দ্র করে কি বলছেন আজকে তারা শুনবো। পথে পরিচালিত করে না, সামনে আরেকটা চ্যালেঞ্জ আমাদের সামনে, যে বর্তমান যুগে আমাদের যুব সমাজ যারা আমাদের আগামী ভবিষ্যৎ আমাদের এই কুটুরাকে রক্ষা করবে তাদেরকে নেশার দিকে আকৃষ্ট করা হয়েছে। একটা শক্তি ক্ষমতার পরিবর্তন হয়েছে, কিন্তু একটা এই শক্তি চাইছে এই রাষ্ট্র শক্তির কাছে, যাতে রাষ্ট্র শক্তি মাতানত করে তাদেরকে ব্যবহার করে আমাদের যুব সমাজকে যাতে নেশার মধ্যে আসক্ত করা যায় তার প্রয়াস করা শুরু হয়েছে। আমি যুব সমাজের কাছে আবেদন রাখবো আজকের এই চৌপাল বৈঠকে অনেক গার্জেনরা এখানে আসছেন, জেহাদ ঘোষণা করুন, সে যাই হোক, সমাজের কত বড় নেতৃত্বই হোক আর যাই হোক, আসুন সবাই মিলে আমাদের এই যুব সমাজকে রক্ষা করতে হবে। এই যুব সমাজকে আগামী দিনের যারা ত্রিপুরার ভবিষ্যৎ তাদেরকে রক্ষা করতে হবে। তার জন্য সরকার উদ্যোগ নিয়েছে, কিন্তু সরকারি উদ্যোগে হবে না। আমরা যতক্ষণ পর্যন্ত যারা আমরা 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 এই সমাজে বসবাস করি, আমরা যতক্ষণ পর্যন্ত এগিয়ে না আসবো ততক্ষণ পর্যন্ত সেটা সম্ভব নয়। ঠিক আছে, আজকের এই যুব চৌপালে আপনারা দীর্ঘক্ষণ ধরে আমাদের আপনারা শুনলেন রাজীব ভট্টাচার্যের বক্তব্য। এক্ষেত্রে এছাড়াও তিনি এদিন 10323 প্রসঙ্গে উল্লেখ করে বলেছেন যে এই যে একটা অভিশাপ তার জন্য দায়ী কমিউনিস্টরা। কমিউনিস্টরা 10323-এর যুবক যুবতীদের সর্বস্বান্ত করে দিয়েছে, তার জন্য তাদের ক্ষমা করা যায় না। তাই এছাড়াও এদিন এই অনুষ্ঠানে আলোচনা রাখেন প্রদেশ বিজেপি সভাপতি সুকান্ত দেব, তিনি রাম মন্দির এবং 370 ধারা, 3 তালাক ইত্যাদি বিষয়গুলি নিয়েও উল্লেখ করেছেন এবং পাশাপাশি প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, প্রতির সঙ্গে থাকুন।